আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলো আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে। এবং এই কোর্সটি হলো তাদের জন্য যারা একেবারে এক্সেলের বিগিনিং ক্লাস করছেন তাদের। অলরেডি আমরা এই নিয়ে চারটি ক্লাস দিয়ে ফেলেছি। আজকে ক্লাসে আমরা দেখব বাকি যে যে বিষয়গুলো আমাদের বেসিক জানা বাকি রয়েছে সেগুলো। যারা এখনও সেই ক্লাসগুলো দেখেননি সেগুলো অবশ্যই দেখে আসবেন। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে আপনার কাছে সবগুলো বুঝতে অসুবিধা হবে না, সবকিছু আপনার কাছে সহজ লাগবে। এর আগে আমরা 1 থেকে 5 পর্যন্ত এই যে 5টি টপিক রয়েছে এগুলোর উপর ক্লাস করেছি, এবং এগুলোর উপর ক্লাস করে আমরা এগুলোর উপরেও কিন্তু ছোটোখাটো 2-1টি প্রজেক্ট করেছি। অর্থাৎ এই যে এখানে এক্সেল শিটগুলো দেখতে পাচ্ছেন, এই শিটটি আমরা তৈরি করেছি, অর্থাৎ ম্যানেজমেন্ট শিটটি আমরা তৈরি করেছি। এটি কিভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত আমাদের ভিডিও রয়েছে, আই বাটনে সেটি দেখে নেবেন। এরপরে হলো আমরা আজকে ক্লাসে আরও কিছু বেসিক টপিকস নিয়ে আলোচনা করব। কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে আপনি ফন্ট চেঞ্জ করবেন, ডাটা টেবিল তৈরি করবেন, শর্ট এবং ফিল্টার করবেন, ড্রপ ডাউন বক্স তৈরি করবেন। এই যে এখানে যেরকম একটি ড্রপ ডাউন বক্স আমি এখন তৈরি করেছি, এই যে এখানে একটি ড্রপ ডাউন বক্স তৈরি করেছি, সেটি কিভাবে আপনারা তৈরি করবেন, এই এই নিয়ে আমরা তো এখানে এই ড্রপ ডাউনে আপনারা কিভাবে বক্সটি তৈরি করবেন, এগুলো কিভাবে শর্ট করবেন, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন এর আগে কিন্তু আমরা একটি শীট তৈরি করেছিলাম, তো শীটটি বাদ দিয়ে আমরা একটি নতুন তৈরি করি শীট। এই শিটের মধ্যে একেবারে একটি নতুন শিটের মধ্যে আমরা এখন দেখব কপি কাট পেস্ট এই কাজগুলো করবেন। তো সবার প্রথমে আমরা কিভাবে কোনো লেখা কপি করতে হয়, কোনো রো আমরা কপি করব সবগুলো দেখব। তো সবার প্রথমে ধরুন আমাদের এখানে যে ডিটেলসগুলো রয়েছে আমি এগুলো কপি করি অন্য কোথাও নিতে চাচ্ছি। তো এখানের মধ্যে যে কথাগুলো রয়েছে সেগুলো যদি আপনারা কপি করতে চান তাহলে কতটুকু কপি করবেন সেটার জন্য আপনার মাউসের অবশ্যই যে লেফট বাটনটি রয়েছে সেটি ধরে এইভাবে সিলেক্ট করবেন, অর্থাৎ কতটুকু কপি করতে চান সিলেক্ট করবেন। আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে আপনি রাইট বাটনটি ক্লিক করবেন, তারপরে এখানে কপি বাটনটি দেখতে পাবেন। এই যে কপি লেখা রয়েছে কপিতে ক্লিক করবেন, এভাবে কতটুকু কপি হচ্ছে সেটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি যদি শর্টকাট করতে চান তাহলে কন্ট্রোল সি ক্লিক করবেন, তাহলে সেটি কপি হয়ে যাবে। এরপরে এখন কোথায় পেস্ট করবেন, অর্থাৎ কোথায় গিয়ে এটি আপনি পেস্ট করবেন, সেটি পেস্ট মানে কি কোথায় গিয়ে আপনি সেটি জমা দেবেন। তো সেটার জন্য ধরুন আমি এই শিটের এখানে গিয়ে সেটি জমা দেব, আমি এই রোতে এই জায়গায় দিয়ে, আর এইগুলোতে হবে না, জাস্ট এখানে গিয়ে আমার শুরুটা হবে যতটুকু কপি করেছি তার। তারপর সেটার জন্য আপনি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে পেস্ট দেখতে পাচ্ছেন এই পেস্টে ক্লিক করলেই আপনি সেটি পেস্ট হয়ে যাবে। দেখুন এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো পেস্ট হয়ে যাবে। আর যদি আপনি সেটি এভাবে করতে না চান কন্ট্রোল যদি বি ক্লিক করেন, কন্ট্রোল বি ক্লিক করলেও সেটি পেস্ট হয়ে যাবে। এরপর এখানে দেখুন কতগুলো লেখা শো করছে না, তো তার জন্য এটি কেন হচ্ছে না তার জন্য হলো এখানে এই যে এই লেখাগুলো যে আটার মতো জায়গা সেটি নেই, তো এই জন্য এখানে আপনি এই যে কলামের মাঝখানে ডাবল ক্লিক করবেন সেটি চলে আসবে। তো এইভাবে করে দেখুন আপনি এই যে এই শিটের ডিটেলসগুলো আমি এই 2 নম্বর শিটে নিয়ে এসেছি। তো এইভাবে করে আপনি কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। এবং কাট কি করবেন ঠিক একই রকমভাবে, ধরুন কাট যদি করতে চান, দেখুন আপনি কাট করলে কিন্তু দেখুন এখানে যে তথ্যগুলো রয়েছে, যেমন এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে আগে এইভাবে করে আপনি সিলেক্ট করবেন, তারপর কাট করতে চাইলে এইভাবে রাইট বাটন ক্লিক করে কাট অপশনে ক্লিক করবেন, অথবা আপনি যদি শর্টকাট করতে চান তাহলে কন্ট্রোল এক্স ক্লিক করলে সেটি সিলেক্ট হয়ে যাবে, মানে কাট হয়ে যাবে। এরপর কোথায় গিয়ে পেস্ট করবেন সেখানে গিয়ে এভাবে করে পেস্ট করে দিবেন কন্ট্রোল বি দিয়ে, অথবা ওই যে বললাম একটু আগে রাইট বাটন ক্লিক করে পেস্টে গিয়ে ক্লিক করবেন। তো এইখানে কিন্তু কাট হয়ে চলে এসেছে। এখন কাট মানে কি, দেখুন কপির মতোই কিন্তু, কিন্তু তবে দেখুন আমি যে শীট থেকে কাট করেছি সেখানে যে রোটি ছিল তথ্যগুলো ছিল সব কিছু চলে গিয়েছে। তো এইভাবে করে আপনি সেটি এখানে কাট পেস্ট কপি এগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো একেবারে বেসিক জিনিস, অন্যান্য আপনারা মাইক্রোসফট নিয়ে ঘাটাঘাটি করলে এগুলো জানতে পারবেন। এখন আসুন ফন্ট ডিটেলস কিভাবে চেঞ্জ করব। তো ফন্ট ডিটেলস নিয়ে আমরা এই যে আগে যে শীটটি রয়েছে দেখুন এখানে কোনো লেখাকে আমরা কিভাবে কোনো লেখার যে সাইজ সেগুলো চেঞ্জ করব, ফন্টটা কিভাবে মোটা হবে না চিকন হবে সেটি। যেমন ধরুন আমি এই যে স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট লস এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো তার জন্য এই লেখাটাকে অর্থাৎ যে এই সেলের লেখাটাকে আমি চেঞ্জ করব, তাই এই সেলটাকে আগে সিলেক্ট করব। তারপর দেখুন এখানে গিয়ে আমি কোন ফন্ট দিতে যাচ্ছি সেটি জাস্ট সিলেক্ট করব,
তারপর দেখুন এটি অটো, সেখানে গিয়ে সেটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন আগের ফন্ট থেকে এখন ফন্ট অনেক আলাদা। এরপরে এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এখানে যে বোল্ডে ক্লিক করলাম বোল্ড হলো, এরপরে ইটালিতে ক্লিক করলাম ইটালি হলো, এরপরে আন্ডারলাইনে ক্লিক করলাম আন্ডারলাইন হয়ে গেল। এরপরে আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কালারে ক্লিক করব এখান থেকে। এভাবে করে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর যদি পুরো রো এর সব কিছু চেঞ্জ করতে চান তাহলে আগে এভাবে রোটাকে সিলেক্ট করবেন, তারপর বোল্ড ক্লিক করবেন, তাহলে পুরো রোল বোল্ড হয়ে যাবে। অথবা কালার যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এভাবে করে ফন্টটা চেঞ্জ করে দিবেন। এভাবে করে আপনি আপনার সেই রোর একই রকমভাবে কলামও ঠিক একই রকমভাবে এই কাজগুলো করতে পারবেন, কলামের মধ্যে এই কাজগুলো করতে পারবেন। ইটালিক চাইলে ইটালিক, আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন, এভাবে বোল্ড চাইলে বোল্ড, অর্থাৎ ওই কলামের সব কিছু এভাবে চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি সেল অনুসারে করতে চান যতটুকু করবেন সেটা সিলেক্ট করে এভাবে জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। এই ছিল আপনার কপি পেস্ট এবং ফন্ট ডিটেলস নিয়ে। এবার চলুন একটা ডাটা টেবিল কীভাবে তৈরি করবো। ধরুন এই যে শীটটা তৈরি করেছি, দেখুন এটা কিন্তু অলরেডি একেবারে একবার টেবিল অনুসারে রয়েছে, তবে এখানে টেবিল আর এক্সেলে যদি আমি টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমি কতটুকু নিয়ে টেবিলটা ক্রিয়েট করব সেটা আগে সিলেক্ট করব। এভাবে করে আগে সিলেক্ট করব, তারপরে আমি দেখুন এখানে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিল ক্লিক করব। তাইলে এই যে এই অংশটা পুরোটা মিলে টেবিল হবে, এটা ওকে দিব, তারপরে টেবিল হয়ে যাবে। দেখুন এই যে এগুলো প্রত্যেকটা এরকম কলাম সিস্টেম হয়ে যাবে। আপনি চাইলে এগুলোর নাম চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ এগুলোর হেডিং চেঞ্জ করে দিতে পারবেন। এটা কিসের, যেমন এটা হলো ধরুন নাম্বার, এরপরে এই কলামটা কিসের, এগুলো হলো নেম, এরপরে ধরুন এই কলামটা কিসের, এগুলো এরকম করে আপনি আপনার মতো করে চেঞ্জ করে দেবেন। এখন আসুন কিভাবে আপনি শর্ট করবেন সেটি এভাবে করবেন। আর যদি আপনি শর্টকাট করতে চান তাহলে কি করবেন, ধরুন আমি শর্টকাট এই অংশটা পুরাটা মিলে একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, এই অংশটা পুরাটা দিয়ে একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, তাহলে এখন আমি কি করব, কন্ট্রোল ট্রি ক্লিক করলে একই রকম সিলেক্ট হয়ে যাবে, ওকে দিবেন, এখানে টেবিলটা তৈরি হয়ে যাবে। এখানে টেবিলটা সেই রকমভাবে আগের মতো করে তৈরি হয়ে যাবে। তার মানে কন্ট্রোল টি দিয়েও করতে পারবেন, আপনি ম্যানুয়ালি ইনসার্টে গিয়েও সেটি তৈরি করতে পারবেন। এখন আসুন কিভাবে শর্ট করব। এবার আসুন কিভাবে শর্ট এবং ফিল্টার করব। শর্ট ফিল্টার মানে হলো আপনি কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য, যেমন ধরুন এখানে আমি এই যে এটি কিন্তু একটি শর্ট আকারে রয়েছে, তো আমি যদি এইটার অনুসারে এই পুরো টেবিলের তথ্যগুলোকে শর্ট করতে চাই, যেমন ধরুন এখানে নাম রয়েছে, তো নামগুলোকে যদি আমি অ্যালফাবেটিকভাবে শর্ট করতে চাই, যেমন এ টু জেড আকারে সাজাতে চাই, তাহলে এখানে ক্লিক করব, তাহলে দেখুন এ দিয়ে শুরু হয়ে বি সি ডি এভাবে করে সিরিয়ালে জেড পর্যন্ত যে সিরিয়ালটা রয়েছে সেটি এখানে এই নাম অনুসারে এটি শর্ট হয়েছে এবং সেই রোগুলো উপরে নিচে হয়ে গেছে। যেমন ধরুন আগে 11 ছিল সবার উপরে, এখন 11 চলে গিয়েছে সবার নিচে, 16 নাম্বার চলে এসেছে সবার উপরে। অর্থাৎ এইভাবে করে আপনি শর্ট করতে পারবেন। ঠিক একই রকম জেড টু ই আকারে যদি সাজাতে চান তাহলে সেটি এভাবে চলে আসবে। তো এইভাবে করতে চান। আর যদি আপনি নাম্বার ওয়াইজ করতে চান তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট নাম্বার দেন, তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট হয়ে যাবে, যেহেতু এখানে সিরিয়াল নাম্বার রয়েছে। এরপরে যদি আপনি বড় থেকে ছোট আকারে সাজাতে চান তাহলে এই বক্সে গিয়ে বড় থেকে ছোট আকারে, এই বক্সে গিয়ে বড় থেকে ছোট আকারে সাজাতে পারবেন। ঠিক একই রকম প্রাইস কম থেকে বেশি আকারে সাজাতে চাইলে স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করবেন, এইভাবে করে শর্ট করে ফেলতে পারবেন। তো এইভাবে করে আপনি শর্ট করতে পারবেন। এখন চলুন কিভাবে ড্রপ ডাউন করবেন, যেহেতু এখানে এই রোটা টেবিল আকার হয়ে গেছে, এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, এটি ড্রপ ডাউন আকারে এই যে সিলেক্ট অলে সিলেক্ট করলেন। এরপরে আপনি যদি এখানে ধরুন এখানে যত যত বক্স সিলেক্ট করবেন সেগুলো শো করবে আর অন্যগুলো শো করবে না, যেগুলো টিকমার্ক দেওয়া থাকবে। তো এইভাবে দিলাম, দেখুন ওগুলো ছাড়া অন্য কিছু শো করছে না। এছাড়া আপনি যদি ধরুন নামের একটি শর্ট করবেন, ধরুন আমি এখানে লিখলাম যে ধরুন আমি, এই আমিন নামে কেউ রয়েছে কিনা, যেমন আমিন নামে একজন রয়েছে, ওকে দিলাম। এরপর দেখুন শুধু আমিন কে রয়েছে এখানে এই টেবিলে সেটি শো করছে। এখন আমিন যদি তিনজন থাকে তাহলে তিনজনের নাম শো করবে, যেমন এখানে ধরুন এখানে আমলকে দেখাচ্ছে, আমল নামে যতজন রয়েছে ততজন এখানে শো করবে। তো এভাবে করে আপনি সেটি শর্ট করতে পারবেন। যেমন যেমন ধরুন এই বক্সে আমি সিলেক্ট অল দিলাম, ওকে। এরপর ধরুন এখানে প্রাইস যারা যাদের 20 রয়েছে তাদেরকে শো করাতে যাচ্ছি, তো এখানে 20 ক্লিক করব আরগুলোকে আনমার্ক করে দিব। তাহলে দেখুন যাদের যাদের 20
প্রাইস তারা এখানে শো করছে। এভাবে করে আপনি শর্ট ফিল্টার এগুলো করতে পারবেন, আর ঠিক একই কাজ আপনি এখান থেকেও করতে পারবেন। এবার চলুন আমরা কিভাবে ডেট টাইম এগুলো সেট করব। তো এখানে ডেট সেট করার জন্য যেমন ধরুন আমি এখানে আরেকটি রো করছি, এখানে আমি ডেট সেট করব যে এই বক্সে আমার ডেটগুলো আসবে। তো এখানে দেখুন ডেট সেট করার জন্য এখানে সমান সমান দিবেন, এরপরে ডেট ডেট লিখবেন, ডেট লিখবেন, এরপরে হলো পাঁচ ব্র্যাকেট দিবেন, এরপরে সবার প্রথমে ইয়ারটি দিবেন এখন কত সেটি, এরপরে হলো মান্থটি দিয়ে দিবেন, এরপরে কমা দিয়ে ডেটটি দিয়ে দিবেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দিবেন, সেটি ডেট আকারে শো করবে। এইভাবে ডেট আকারে সেটি শো করবে, এইভাবে সেটি ডেট আকারে শো করবে। এরপরে হলো ঠিক একই রকম অন্য বক্সও এইভাবে করে ডেটটি শো করাতে পারবেন। এরপরে হলো আপনি যদি এরপর হলো কীভাবে অ্যাভারেজ এবং পার্সেন্টেজ বের করবেন। দেখুন অ্যাভারেজ এবং পার্সেন্টেজ বের করা একেবারে সহজ। যেমন ধরুন এখানে যারা রয়েছে, এখানে যতজন ব্যক্তি রয়েছে ততজন ব্যক্তির আমি অ্যাভারেজ বাইর করব, এই প্রাইসগুলোর অ্যাভারেজ বাইর করব, অর্থাৎ কত প্রাইস হলো এতজন ব্যক্তির প্রাইসগুলোর অ্যাভারেজ বাইর করব এই বক্সে। এখন আমি অ্যাভারেজ বাইর করার জন্য কি করব, একেবারে সিম্পল কাজ করব। আমি যদি শর্টকাট করতে চাই জাস্ট এই বক্সের এর এখানে এই যে কলামটার অ্যাভারেজ বাইর করতে চাইলে এখানে আমি নিচে গিয়ে সিলেক্ট করব বক্সটাকে যে বক্সে আমি অ্যাভারেজ বাইর করতে যাচ্ছি। এরপরে জাস্ট এখান থেকে অটো সাম যেখানে আগে করেছিলাম আমরা অটো সাম বক্সে চলে যাব, গিয়ে এই যে অ্যাভারেজে ক্লিক করব। অ্যাভারেজ ক্লিক করে দেখুন ঠিক এই যে এই বক্সের উপরে যতগুলো বক্স আছে সেগুলোর মধ্যে কত পর্যন্ত অ্যাভারেজ বাইর করব। তো এটাকে আমি একটু এইভাবে করে সিলেক্ট করে দিচ্ছি, এই যে বক্সগুলোর অ্যাভারেজ বাইর করব। এখানে অ্যাভারেজ বাইর করব জাস্ট ইন্টার দিব, তারপর দেখুন এখানে অ্যাভারেজ চলে এসেছে, মানে এটা হলো আমার এই যে এটা হলো আমার এই বক্সের অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ বলতে এইটা কতজনের অ্যাভারেজ, অর্থাৎ এখানে হলো 11 থেকে 26, এই যে এখানে 15 জন রয়েছে, 15 জনের এই যে এখানে 15 যারা এখানে যতগুলো নাম্বার রয়েছে, এখানে ধরুন যতগুলো নাম্বার রয়েছে তত নাম্বারগুলোকে একসাথে যোগ করে এই 15 জন, অর্থাৎ এখানে যে 15 জন আছে সে 15 দ্বারা ভাগ করলে এটা অ্যাভারেজটা চলে আসবে। এটা আপনারা যদি মেনুয়াল করেন ঠিক একই মান আসবে। একই রকমভাবে অন্য বক্সেরও অ্যাভারেজ চাইলে বের করতে পারবেন। আর যদি আপনি অটো সাম দিয়ে বাই করতে না চান তাহলে ঠিক এইভাবে করতে পারেন। যেমন এই বক্সে আমি ঠিক একই এভাবে অ্যাভারেজ বাই করব, তো এখানে সমান চিহ্ন দিব, তারপরে অ্যাভারেজ অ্যাভারেজ লিখবেন। এভাবে অ্যাভারেজ লেখার পরে জাস্ট এখানে ব্র্যাকেট দিবেন, এবার কত নাম্বার থেকে কত নাম্বার কত কত বক্সগুলোকে অ্যাভারেজ করবেন জাস্ট এইভাবে সিলেক্ট করে দিবেন। এতটুকু পর্যন্ত আমি অ্যাভারেজ বের করতে যাচ্ছি। এরপরে হলো আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, এরপরে ইন্টার দিবেন, দেখুন একই ভ্যালু চলে এসেছে উপরে বক্সে। ঠিক অ্যাভারেজ আমি শর্টকাটে অটো সাম ঠিক বক্স থেকে যেভাবে করেছি ঠিক এখানেও ঠিক সেমভাবে করেছি, এইভাবে চলে এসেছে। তো এইভাবে অ্যাভারেজ বাইর করবেন। এবার ধরুন কোন একটি নাম্বারে আপনি পার্সেন্টেজ বাইর করবেন, এবার একটি কোন নাম্বারের পার্সেন্টেজ কিভাবে বাইর করবেন। যেমন ধরুন আমি এখানে একটি নাম্বার লিখলাম, যেমন 500, যেমন ধরুন আমি এখানে 500 লিখলাম, এটা একটু বড় করে দিই। এখন যেমন ধরুন আমি এখানে 500 লিখলাম, এই যে 500 এখন আমি এই বক্সে বা অন্য যে কোনো বক্সে আমি গিয়ে এর পার্সেন্টেজ বাইর করবো। এখন পার্সেন্টেজটা কীভাবে বাইর করবো, 500 এর পার্সেন্টেজ, তাই না? তো এর জন্য আপনি যে কাজটি করবেন সেটি হলো আগে একটি সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দেওয়ার পরে এখানে আবার কি বাইর করবেন 500 এর পার্সেন্টেজ, তাহলে 500কে আগে সিলেক্ট করবেন, ওকে। এরপরে কী করবেন, ইনটু দিবেন, আবার কত পার্সেন্ট বাইর করবেন, কত পার্সেন্ট বাইর করবেন, ধরুন এর 20%, তাহলে 20 দ্বারা গুণ করবেন, তাহলে স্টার দিয়ে 20, এরপর হলো স্ল্যাশ দিবেন, এবার জাস্ট 100 ক্লিক করবেন, তাহলে ইন্টার দিবেন, দেখবেন যে 500 এর 20% কত, 100। তাহলে দেখুন 500 এর পার্সেন্টেজ 20% কত, 100। ঠিক একই রকমভাবে অন্য বক্সেরগুলো করতে পারবেন। যেমন ধরুন এই বক্সে, যেমন এই বক্সে আমি এইটার যে ভ্যালু থাকবে, এই বক্সে যে ভ্যালু থাকবে তার 20% বাইর করবো, অর্থাৎ এখানে আমি 20% বাইর করবো, 20% ভ্যালু বাইর করবো, 30%। তো এই বক্সে যারা আসবে সবাই হবে এই বক্সের মানে এই ভ্যালুটার 20%, অর্থাৎ এই কলাম 6 এর 20%। তো এর জন্য আমি কি করব, জাস্ট সমান চিহ্ন দিব, এই কলামটাকে সিলেক্ট করব, তারপরে হলো কি করব, এরপরে হলো
স্টার্ট দিব, এরপরে 20 লিখব, স্ল্যাশ দিব, এরপরে 100 দিব। দেখুন এই লেখাটি লিখবেন, জাস্ট কি দিবেন, ইন্টার দিবেন। দেখুন ইন্টার দিলাম, সাথে সাথে এই বক্সের 20% কত সেটি চলে আসলো, ঠিক এই বক্সে 20% কত সেটি চলে আসলো। এখন বলুন, এখন কিন্তু দেখুন আমি মাত্র একটি বক্সে দিলাম, অন্য বক্সগুলোতে কেন চলে আসলো, কারণ এটি আগে থেকে আমার এখানে ফিল্টারিং করা ছিল, যত যত নাম্বার হবে সেগুলো অটো হবে। এইভাবে করে আপনি আপনার পার্সেন্টেজটা বের করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন থেকে আমাদের বেসিক ক্লাস শেষ, এখন থেকে আমরা টপিকস ওয়াইজ কাজ করব, এবং সেখানে যদি নতুন নতুন যত আপডেট আসবে সেগুলো সেই কাজের প্রেক্ষিতে যে যে কাজগুলো শেখা দরকার সেগুলো আমরা শিখিয়ে তারপর সেই কাজগুলো করব। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।